Hey bondura, good evening. I'm Otri. Tomra ekhon dekhcho Bong Biker Otri ei channel ti. Tomader shokolke shagoto. Ajkelo 16 August 2021 ar ajke kichu kotha bolbo amar previous vlog niye. Shekhane kichuta part chilo Motovlog. But Motovlog bolte amra jeta bujhi je আমরা রাইড করছি সামনে অ্যাকশন ক্যামেরা লাগানো থাকে তার সাথে সাথে আমরা এই রোডটা বা সেই আশেপাশের এরিয়াটা বা নেচারটাকে আমরা এক্সপ্লেইন করি আই মিন বলতে থাকি ভিডিও রেকর্ডের সাথে অডিওটাও আমরা রেকর্ড করি ওই মোমেন্টে কি ঘটছে না ঘটছে ঠিক আছে সব কিছু আমরা রেকর্ড করি অন দা গো 14 তারিখের যে ব্লগটা সেখানে প্রবলেম যেটা হয়েছিল সেটা হলো যে অ্যাকশন ক্যামেরাটা রয়েছে সেটা আমার হেলমেটের বাইরে বাইরেই থাকে বেসিক্যালি আই মিন হেলমেটের সামনে ওটা অ্যাটাচ থাকে তো হেলমেটের ভাইজার নামানো ছিল ওখানে আমি কথা বলছিলাম তো পুরোটা অডিও ক্যাপচার হচ্ছিল না হচ্ছিল বাট সেই কোয়ালিটিটা কিন্তু ছিল না তো সেই জন্য ও অডিও যে কোয়ালিটিটা কিন্তু একদমই ভালো ছিল না তাই আমি অডিওটা পুরোটাই ওখান থেকে বাদ দিয়েছি গিয়ে শুধুমাত্র ভিডিও পার্টটা আমি রেখেছি আর যে অ্যাকশন ক্যামেরাটার কথা বলছি সেই অ্যাকশন ক্যামেরার একটা অ্যাডাপ্টার লাগে মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য তো সেই অ্যাডাপ্টারটা এই মুহূর্তে নেই আমার কাছে তো ইন ফিউচার যখন আমি অ্যাডাপ্টারটা পারচেস করব তখন আবার আমি একটা Motovlog করব তখন ওই অডিও কোয়ালিটিটা দেখতে হবে এক্সটার্নাল মাইকে কেমন আসে কেরালাতে অলরেডি মোটো ব্লগিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কেরালা সরকার তার রিজন একটা রয়েছে সেটা হলো যখন আমরা মোটো ব্লগ করি বা যারা মোটো ব্লগ করে তারা নিশ্চয়ই এটা সবসময় তাদের মাথায় কাজ করে যে আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে ঠিকঠাক শ্যুট হচ্ছে কি না আমার অ্যাকশন ক্যামেরা থেকে অডিও ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না আমার অ্যাকশন ক্যামেরাতে ব্যাটারি আছে কি না তো এইগুলো আমাদের কন্টিনিউয়াসলি মাথার মধ্যে ঘুরতে থাকে তার ফলে কী হয় রোডের থেকে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় আর অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায় তো সেই জন্য কেরালা গভর্নমেন্ট এটাকে ব্যান করে দিয়েছে নাও কেরালা গভর্নমেন্ট এটা ব্যান করেছে অনলি কেরালা স্টেট এটা ব্যান করেছে ইন ফিউচার হয়তো পুরো ইন্ডিয়াতে হয়তো এই লটা আর কি স্টার্ট হয়ে যাবে আরেকটা এর সাথে ব্যাড নিউজ যেটা হলো যারা মোটোভ্লগ করে যারা অনেক দিন ধরে মোটোভ্লগ করছে বা যাদের বেসিক্যালি সোর্স অফ ইনকাম এইভাবেই তাদের ক্ষেত্রে তাদের একটা ধাক্কার জায়গা বাট নাও এটা কেরালাতে স্টার্ট হয়েছে এখনও আদার্স কোনো স্টেটে স্টার্ট হয়নি হয়তো ইন ফিউচার হবে তো দেখা যাক কী হয় না হয় অ্যান্ড ইয়েস্টারডে 15th August তোমরা সবাই দেখেছো নিউজ চ্যানেলে পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টি ফ্ল্যাগ হোস্টিং করছে ফ্ল্যাগটা ছিল উল্টো এটা একেবারে অ্যাকসেপ্টেবল নয় কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে বিকজ তারা লিডার তারা লিড করে তো আমরা যখন মানে আমরা সাধারণ মানুষ আমরা লিডার্সকে ফলো করি তো লিডার্সরা যখন এই সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়ে সত্যি কথা বলতে প্রত্যেক ভারতীয়র কাছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থাম একটা সেন্টিমেন্টের জায়গা সেই জায়গাটায় কোনো রকমভাবে যদি কেউ আঘাত করে তো সেটা সত্যি খুব খারাপ লাগে ডিরেক্ট এখানে গিয়ে লাগে আমার মনে হয় যে এই ভুলগুলো একেবারেই অ্যাকসেপ্টেবল নয় হ্যাঁ মানছি অ্যাজ এ হিউম্যান বিং ভুল হতেই পারে কিন্তু এই সেন্টিমেন্টগুলোকে নিয়ে বা এই ভালোবাসা এক মানে দেশের প্রতি ভালোবাসার যে জায়গা সেইগুলোকে নিয়ে কখনোই ভুল করা উচিত নয় এটা একটা ছিল আর আমার মনে হলো শেয়ার করা উচিত বা বলা উচিত হয়তো অনেকে এগ্রি হতেও পারো নাও হতে পারো সেটা হলো 15th August অনেক ক্লাবে অনেকে সকাল সকাল প্রভাত ফেরি তারপরে ফ্ল্যাগ হোস্টিং তারপরে এলাকার সমস্ত মানুষদের মিষ্টিমুখ করানো তো এই ব্যাপারগুলো হয় আমি সমস্ত ক্লাব বলছি আমি কিছু কিছু ক্লাবের ক্ষেত্রে বলছি মানে কিছু কিছু ক্লাব নয় সে ক্লাব মেম্বার্সদের কথা বলছি তারা ওই 11টা 12টা সারাদিন দেশভক্তির গান চলছে
কিন্তু 11টা 12টা পর থেকে মাছ মাংস হ্যাঁ ঠিক আছে তোমরা এনজয় করতেই পারো কিন্তু সাথে যখন এই ব্যাপারটা চলে আসে তখন কোথাও না কোথাও মনে হয় যে আমাদের ইন্ডিয়ান কালচারকে হার্ট করা হয় 365 ডেজ রয়েছে তোমরা যে কোনো দিন তোমরা খেতে পারো বাট 15 আগস্ট 2nd অক্টোবর 23rd জানুয়ারি 26th জানুয়ারি আমার মনে হয় যে এই দিনগুলোকে অ্যাটলিস্ট বাদ দেওয়া উচিত কারণ এই যে ফরেন লিকারের ব্যাপারটা বা কালচারটা আমাদের ইন্ডিয়ার কালচারের সাথে কিন্তু আসে না আমার মনে হয় যে দেশের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে যে আমাকে ড্রিঙ্ক করতে হবে এমন কত ব্যাপার নেই আর একটা কথা বলে রাখি হ্যাঁ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি সবাইকার নিজস্ব নিজস্ব চিন্তাভাবনা রয়েছে নিজস্ব নিজস্ব মতামত রয়েছে কীভাবে সেলিব্রেট করবে সেটা সম্পূর্ণ তাদের দায়িত্ব কিন্তু একজন ভারতীয় হিসাবে আমার মনে হয় এই 15ই আগস্টটা বা এই দিনগুলো না খুব মানে খুব কষ্ট করে অর্জন করা আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রচুর স্বাধীনতা সংগ্রামীর প্রাণ গেছে তাদের রক্তপাত হয়েছে তারপরে গিয়ে আমরা স্বাধীন হয়েছি তো সেই হিসাবে আমার মনে হয় যে এইভাবে সেলিব্রেট করলে হয়তো তাদের কোথাও না কোথাও একটা অসম্মান করা হয় আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন গণতান্ত্রিক দেশে বসবাস করছি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমারও একটা ব্যক্তিগত মতামত থাকে যেহেতু গণতান্ত্রিক দেশে আমিও বসবাস করি তো সেটাই আমি তোমাদেরকে বললাম তো এটুকুই ছিল আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যারা নতুন এই ব্লগটা দেখছো তাদেরকে বলো প্লিজ ডু সাবস্ক্রাইব যারা পুরনো আমার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দ্যাটস ইট সো ফার সো গুড সবাই ভালো থাকবে সাধারণ থাকবে সুস্থ থাকবে অ্যান্ড উইদাউট মাস্ক উইদাউট রিজন কেউ বাইরে বেরোবে না তো চলো টাটা সি ইউ সুন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে চলো বাই